হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি খুবই প্রচলিত একটি মেডিসিন ডেপোক্সেটিন 30 mg বা 60 mg ট্যাবলেটের উপরে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেবো। এর ইউজার্স, এটি কোন কোন কাজে সাধারণত ব্যবহার করা থাকে, এর কম্পোজিশন কি, ম্যান কম্পোজিশন কোন কোন পপুলার ব্র্যান্ডস নাম আপনারা পেয়ে যাবেন। এই যে ডেপোক্সেটিন ট্যাবলেটটা, এটি হচ্ছে একটি মলিকিউলস বন্ধুরা, এটি বিভিন্ন পপুলার ব্র্যান্ডস নামে আপনারা ফার্মেসিতে পাবেন। সেই সমস্ত পপুলার ব্র্যান্ডসগুলি কী কী, এর যে সমস্ত কমন সাইড এফেক্টগুলো দেখা যায় সেই সমস্ত সাইড এফেক্টগুলি কী কী, এবং আপনাদের কোন কোন সমস্যা থাকলে কারা কারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের ওষুধ ব্যবহার করতে হবে, এবং এর ডোজেস কত পরিমাণে কীভাবে ব্যবহার করতে হবে, এবং এর স্ট্রেঞ্জেস কত পরিস্থিতিতে এটি অ্যাভেলেবল পাওয়া যায়, সমস্ত কিছু ডিটেলস আমি খুবই সহজ ভাষায় আমি এই ভিডিওতে কভার করবো না। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, ডেপোক্সেটিন এটি হচ্ছে একটি অ্যান্টি ডিপ্রেশনস মেডিসিন বন্ধুরা। বিভিন্ন ধরনের মানসিক মেন্টাল প্রবলেমের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, এবং প্রিম্যাচুয়ার এজুকুলেশনের জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি 18 বছর বয়স থেকে 64 বছর মানুষদের জন্য এটি ব্যবহার করা যায় বন্ধুরা। 18 বছরের নিচে কেউ এটা ব্যবহার করতে পারবে না। এই ডেপোক্সেটিন ট্যাবলেটটি আপনারা যে সমস্ত পপুলার ব্র্যান্ডস নামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কারণ কি, আপনি যদি ডেপোক্সেটিন ট্যাবলেট ফার্মেসিতে গিয়ে বলেন তাহলে পাবেন না বন্ধুরা, সেক্ষেত্রে ব্র্যান্ডস নাম আপনাদের বলা জরুরি হয়ে পড়ে। তো বন্ধুরা, যে সমস্ত পপুলার ব্র্যান্ডস নামে এটি আপনারা পাবেন সেটি হচ্ছে ডুরালাস্ট 30, প্রিলিজি 30 ট্যাবলেট, ডেপো টাইম 30 ট্যাবলেট এবং ডেপোক্সিন 30 ট্যাবলেট। এই সমস্ত পপুলার ব্র্যান্ডস নামে আপনারা পেয়ে যাবেন, আরও অন্যান্য ব্র্যান্ডস নামে আপনারা পেয়ে যেতে পারেন। তবে যে ম্যান মলিকিউলস ডেপোক্সিন সেটা বন্ধুরা সেম, সবার কাজ, সবার ডোজ, যে কোম্পানি আপনারা ব্যবহার করেন না কেন, সবার ডোজ, সবার কাজ, সমস্ত কিছু সাইড এফেক্ট, ডোজ, সমস্ত কিছুই সেম বন্ধুরা। এই ডেপোক্সেটিন ট্যাবলেটটি 3টি স্ট্রেঞ্জে অ্যাভেলেবেল পাওয়া যায় বন্ধুরা। একটা হচ্ছে 30 mg পার ট্যাবলেটে, 30 mg স্ট্রেঞ্জে, আর একটা হচ্ছে 60 mg, আর একটা হচ্ছে 90 mg স্ট্রেঞ্জে পাওয়া যায় বন্ধুরা। 4টি ট্যাবলেট, একটা স্ট্রিপ, একটা স্ট্রিপে 4টি করে ট্যাবলেট থাকে, এবং 30 mg ট্যাবলেটের যে স্ট্রিপটা থাকে সেটা পার ট্যাবলেটে একটা করে ট্যাবলেটের দাম প্রায় 30 থেকে 40 টাকা পড়ে বন্ধুরা। আর একটা স্ট্রিপে 4টি করে ট্যাবলেট থাকে, সেই হিসেবে হিসেব করে দাম পড়ে বন্ধুরা। যদিও বা কোম্পানি ভিত্তিক, ব্র্যান্ড ভিত্তিক কিছু টাকা উপর নিচ হেরফের হতে পারে বন্ধুরা, তবে মোটামুটি একটা 30 mg ট্যাবলেটের দাম 30 থেকে 40 টাকার মধ্যে পড়ে বন্ধুরা। তো ভিউয়ার্স, এটি ছিল এর স্ট্রেঞ্জ, পোটেন্সি এবং কোম্পানি সমস্ত কিছু বলে দিলাম, এটি কোন কোন কাজে ব্যবহার করা থাকে। তো বন্ধুরা, এটি প্রিম্যাচুয়ার এজুকুলেশনের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, এবং ডাক্তারের দ্বারা প্রেসক্রাইব করা থাকে, যাদের শীঘ্র পদম হয় মেয়ের সেক্সুয়াল ইন্টারকোর্স করার আগেই, বা সেক্সুয়াল ইন্টারকোর্সের যে মিনিমাম টাইমটা সেই সময়ের আগে এজুকুলেশন বা বীর্যপাত হয়ে যায়, সেই টাইমিংটাকে বাড়াতে, প্রিম্যাচুয়ার এজুকুলেশনসকে ঠিক করতে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা, এবং এখানে সেটি খুবই ভালোভাবে কাজ করে থাকে। তবে একটা জিনিস খেয়াল রাখা জরুরি যে এই মেডিসিনটি সবার জন্য সুইটেবল না বন্ধুরা। যাদের লিভার রিলেটেড প্রবলেম থাকে, লিভারের কোনো সমস্যা, কিডনি রিলেটেড কোনো সমস্যা আছে, হার্ট রিলেটেড, বুক, হৃৎপিণ্ড রিলেটেড, হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে, যারা বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ইউজ করছে, যাদের রিংবম বা দাউথ হয়েছে, যার কারণে অ্যান্টি ফাঙ্গাল, লুলিকোনাজল, ইট্রোকোনাজল এই সমস্ত অ্যান্টি ফাঙ্গাল জাতীয় মেডিসিন ইউজ করছে, তাদের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা যায় না বন্ধুরা। তাদের জন্য এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবং যাদের ইপিলেপসি বা মিরগির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সেম বন্ধুরা, সে সমস্ত মানুষরা এই ওষুধটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এখন যদি আমি এর সাইড এফেক্টগুলির কথা শেয়ার করি, এই মেডিসিনটার সাইড এফেক্টগুলি সাধারণত কোন কোন কমন সাইড এফেক্টগুলি দেখা যায়। তো বন্ধুরা, নৌজিয়া, ভমিটিং, বমি ভাব, বমি ফিল হতে পারে, লুজ মোশন, ডায়রিয়া, ডিজিনেস, ক্লান্ত ভাব, হেডেক, মাথা ব্যথা এবং অ্যাবডোমিনাল কমপ্লেন্স, পেটের সাধারণত ডিসকমফোর্ট ফিল হতে পারে, এই সমস্ত কমন সাইড এফেক্টগুলো দেখা যায়। তবে এগুলো কিছু সময়ের জন্য টেম্পোরারি, যদি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট এরকম টেম্পোরারি দেখা যায় তাহলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, ওষুধের কাজ শেষ হওয়ার সাথে সাথে সাইড এফেক্টগুলি ঠিক হয়ে যায় বন্ধুরা। তবুও যদি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট রেগুলারলি আপনাদের হতে থাকে, প্রতিদিন হচ্ছে, কমছে না, সেক্ষেত্রে আপনাদের ইমিডিয়েটলি ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে, যাতে যে সাইড এফেক্টগুলো আপনাদের হয়েছে সেই সাইড এফেক্ট ভিত্তিক কোনো ওষুধ দিয়ে আপনাদের যে সমস্যাটা, সাইড এফেক্টের যে সমস্যাটা সেটা ঠিক করে দেওয়া যায় বন্ধুরা।
তো ভিউয়ার্স, এটা ছিল এর ইউজেস এবং সাইড ইফেক্ট এবং সম্বন্ধ কিছু ডিটেলস জানকারি। এখন যদি আমি এর ডোজেসের কথা শেয়ার করি, তো বন্ধুরা আমি শুরুতে বলেছি এটি তিনটা স্ট্রেঞ্জে পাওয়া যায়। একটা হচ্ছে 30 mg ট্যাবলেটের স্ট্রেঞ্জে, একটা হচ্ছে 60 mg, আর একটা হচ্ছে 90 mg স্ট্রেঞ্জে পাওয়া যায় বন্ধুরা। তবে সবথেকে বেস্ট, সবথেকে ভালো ব্যবহৃত যে পটেন্সিয়াল সেটা হচ্ছে 60 mg বন্ধুরা। আর আপনাদের 60 mg ট্যাবলেটই ব্যবহার করতে হবে প্রিম্যাচিওর ইজুলেশনসকে ঠিক করতে। এটি আপনাদের ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বা মেলামেশা করার প্রায় 1 ঘন্টা আগে থেকে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। তারপর মেলামেশা করবেন, আপনার যে সেক্সুয়াল যে ইন্টারকোর্সের যে টাইমিংটা, সে টাইমিংটা বাড়তে শুরু করবে বন্ধুরা। তবে এটা টেম্পোরারি, এর চিকিৎসা হয় যদি এর ফুল ট্রিটমেন্ট আপনারা নিতে চান, পারমানেন্ট যদি এই প্রিম্যাচিওর ইজুলেশনের সমস্যা আপনাদের ঠিক করতে চান, সেক্ষেত্রে ডাক্তাররা কি এই মেডিসিনটি প্রেসক্রাইব করেন, তার সাথে এর সাথে সাপোর্টিং আরও বেশ কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকে। সেই জন্য আপনারা এর যদি পারমানেন্ট ট্রিটমেন্ট চান, অবশ্যই আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী গ্রহণ করে পারমানেন্ট ট্রিটমেন্ট নিতে হবে। ওভার দ্য কাউন্টার ওটিসি থেকে এই ওষুধটি নিয়ে রেগুলারলি শুধু আপনারা ব্যবহার করতে পারেন না, কারণ অ্যালোপ্যাথিক মেডিসিনসের অনেক ধরনের সাইড ইফেক্ট হয়, অনেক কিছু সাইড ইফেক্ট হয়। একটা ডাক্তার তার শরীরের বডি ওয়েট, বডি কন্ডিশন, সে আরও অন্যান্য কোনো ওষুধ গ্রহণ করছে কিনা, সমস্ত কিছুর উপর নির্ভর করে একটা ডাক্তার তার মেডিসিন প্রেসক্রাইব করে থাকে, তার ডোজ প্রেসক্রাইব করে থাকে বন্ধুরা। সেই জন্য যদি আপনারা টেম্পোরারি শর্ট টাইমের জন্য আপনারা ব্যবহার করতে চান প্রিম্যাচিওর রেজুলেশনের যে টাইমিংটা, সেই টাইমিংটা যদি আপনারা ইনস্ট্যান্ট বাড়াতে চান, সেক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারক্রোসের 1 ঘন্টা আগে ট্যাবলেটটি ব্যবহার করবেন। 1 ঘন্টা আগে ট্যাবলেট ব্যবহার করবেন, 1 ঘন্টা পর সেক্সুয়াল ইন্টারকোর্স মেলামেশা করবেন, আপনাদের যে টাইমিং লিমিটটা সেটা অবশ্যই বাড়ে যাবে বন্ধুরা। তখন অবশ্যই কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যায়, মাথা ব্যথা হতে পারে, চোখ দিয়ে হালকা ঝাপসা দেখা যেতে পারে, তবে ভয়ের কিছু নেই বন্ধুরা, এগুলো টেম্পোরারি কিছুক্ষণের জন্য, পরে আবার ধীরে 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 ঠিক হয়ে যায়। তবে যদি মাথা ব্যথা অতিরিক্ত হয়, সেক্ষেত্রে আপনারা মাথা ব্যথার কোনো পেন কিলার, কম্বিফ্লাম বা যে কোনো মাথা আইবুপ্রোফেন জাতীয় কোনো মেডিসিন বা পেন কিলার আপনারা খেয়ে নিতে পারেন, ভয়ের কোনো কিছু নেই। যদি আপনারা এটা ট্রিটমেন্ট বা পারমানেন্ট চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আপনাদের এটা ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস আরও বিস্তারিতভাবে শেয়ার করছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই মেডিসিনটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা প্রিম্যাচিওর এজুকেশনের জন্য। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।